তিল বা আঁচিল অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফেসের সৌন্দর্যহানির একটা কারণ হয়। শুধু যে সৌন্দর্যহানির কারণ হয় সেটা না, এটা কিন্তু আমাদের বডির জন্য অনেক সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। বিশেষ করে যেই তিল বা আঁচিলগুলো আস্তে আস্তে আকৃতি পরিবর্তন হয়, যেগুলো আস্তে আস্তে বড় হয়, কালার চেঞ্জ হয়, সেই তিল বা আঁচিলগুলি আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর। তো এই তিল বা আঁচিলগুলি থেকে অনেক সময় কিন্তু স্কিন কার্সিনোমার সুযোগ থাকে। তো এই তিল বা আঁচিল কিন্তু খুব সহজে আপনারা রিমুভ করতে পারেন, এটি 10 থেকে 15 মিনিটের একটি প্রসিডিউর। এখন আমি একজন পেশেন্টের আঁচিল রিমুভ করছি। এক্ষেত্রে আমি প্রথমে লোকাল অ্যানেস্থেটিক ইঞ্জেকশন দিয়ে নিয়েছি, যার কারণে পুরো প্রসিডিউরটি কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আমি কিছুই টের পাইনি। তো আমি লোকাল অ্যানেস্থেটিক ইঞ্জেকশন দেওয়ার পর প্রসিডিউরটি শুরু করে দিলাম। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রসিডিউরটি করতে মাত্র 10 মিনিট মতো সময় লেগেছে। উপরে আপনার যে কালো অস্তর দেখতে পাচ্ছেন, এটা 7 দিনের মধ্যে ঝরে যাবে এবং ঝরে স্কিনটা একটু সাদাতে হবে। এরপর সাদা স্কিনটা স্কিন কালার আসতে মোটামুটি 1 মাসের মতো সময় লাগে। তো আশা করি তিল বা আঁচিল রিমুভের এই প্রসিডিউরটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।